পূর্ব নির্ধারিত ঘোষণা অনুযায়ী বুধবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় 67তম জন্মদিবস উপলক্ষে পূর্ব বর্ধমান জেলার বেলকাশ অঞ্চলের নবাবহাট এলাকায় তৃণমূল যুব কংগ্রেস কর্মী দিলীপ ও ইসমাইলের উদ্যোগে করোনা বিধি মেনে কম্বল বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়। ঘোষণা করা হয়েছিল 3000 জনকে কম্বল বিতরণ করা হবে, কিন্তু মঙ্গলবার রক্তদান শিবিরে করোনা বিধি মানা হয়নি এই অভিযোগ ওঠে। এদিন সেই রকম যাতে না ঘটে সে বিষয়ে উদ্যোক্তারা সতর্ক ছিলেন। এদিন অনুষ্ঠান স্থলে করোনা বিধি মানা হয়। আপনারা জানেন যে আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কোভিড পরিস্থিতি দিয়ে কিভাবে রাস্তায় দাঁড়িয়ে বাংলার মানুষকে রক্ষা করেছেন। আমরা হচ্ছি তার অনুগত সৈনিক, তার নেতৃত্বে এবং তার আদর্শে অনুপ্রাণিত হয়ে তার ঝান্ডাটাকে নিয়ে আমরা দলটা করি। তাই তার যে জন্মদিন, সেই জন্মদিন উপলক্ষে এখানকার দুই কর্ণধার তৃণমূল যুব কংগ্রেসের দিলীপ এবং ইসলাম এর উদ্যোগে প্রায় 3,500 থেকে 4,000 হচ্ছে গরিব মানুষকে কম্বল দেওয়ার একটা আমাদের প্রোগ্রাম দীর্ঘদিন ধরে ঠিক করা ছিল। কিন্তু নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের যে ঘোষণা, সেই ঘোষণা অনুযায়ী সেই প্রোগ্রামকে আমরা ছোট করে আজকে এখান থেকে 30 থেকে 40 জনকে দিয়েছি। বাকিগুলো বুথে যারা আমাদের নেতৃত্ব আছে তারা তাদের বাড়ি বাড়ি গিয়ে পৌঁছে দেবে। এই মহতি অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আমাদের বিধায়ক নিশীথ কুমার মালিক ব্লকের। গতকাল রক্তদান শিবিরে করোনা বিধি মানা হয়নি, কিন্তু আজ দেখা যাচ্ছে করোনা বিধি মেনেই কর্মসূচি, কারণটা কি? না, গতকালও হচ্ছে কর্মসূচি আমাদের সবটাই মানা হয়েছিল, আমাদের হয়তো চোখে পড়েনি, একটু ভালো করে লক্ষ্য করলেই দেখতে পেতেন। এবং যেহেতু এটা রক্তদান, মানুষের মুমূর্ষু রোগীকে বাঁচানোর জন্যই এটা করেছিল, মানুষের স্বতঃস্ফূর্ততা সেখানে আমরা এর আগেও দেখেছেন। এর আগে যখন করোনা হয়েছিল প্রথম এবং দ্বিতীয় যখন পর্যায় চলছিল, বিভিন্ন মানুষ রক্তের অভাবেও মারা গেছিল। তো আমাদের টার্গেটই ছিল আমাদের বর্ধমান 1 নম্বর ব্লকের কোনো মানুষ যাতে রক্তের অভাবে অন্তত আর অক্সিজেনের অভাবে অন্তত যেন মারা না যায়, সেই জন্য রক্তদান। কালকে নেতৃত্ব দিয়েছিলেন আপনি, আপনার মুখে মাস্ক ছিল না, কালকে আজ মাস্ক দেখা যাচ্ছে, কারণটা? কালকেও মাস্ক ছিল, বক্তব্য রাখার সময় মাস্ক ছিল না। যেটা বললেন যে মুমূর্ষু রোগীকে বাঁচাবার জন্য রক্তদান শিবির করা আছে, তাহলে একটা মুমূর্ষু রোগীকে বাঁচা থেকে 10টা মুমূর্ষু রোগীকে মারা হচ্ছে না? না না, সবাই ওখানে একদম সুশৃঙ্খলভাবে মাস্ক পরে রক্তদান করেছে এবং আমরা সমস্ত রক্ত আমরা হাসপাতাল কেমরি এবং আমাদের শিব সমস্যা তুলে দিয়েছি। আগামী দিন মানুষের যদি অক্সিজেন এবং অক্সিজেন সিলিন্ডার লাগে এবং রক্তর কার্ড লাগে আমরা মানুষকে পরিষেবা প্রদান করব। ঠিক আছে, এদিন এই স্থানে 40 জনকে কম্বল দেওয়া হয়। বাকি কম্বল বুথ স্তরের নেতারা বাড়ি বাড়ি গিয়ে কম্বলগুলি তুলে দেবেন। আমাদের প্রায় 6 মাস আগে থেকে আজকে আমাদের বেলকাশ অঞ্চলের নবাবহাটে দিলীপ ইসলাম, যারা সবসময় একটা না একটা কর্মসূচিতে মানুষের জনসেবামূলক কর্মসূচির মধ্যে আবদ্ধ থাকে, এই 6 মাস আগে এরা প্রায় 3,000 থেকে 3,500 মানুষকে কম্বল বিতরণ করবে এই প্রোগ্রাম করা ছিল। তা আজকে আমরা যেহেতু করোনার প্রকোপ এসে পড়েছে, মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নির্দেশ দিয়েছেন যে নিয়ম রীতি মেনে এবং বিধি মেনে সব কিছু মেনে সরকার যেটা বলেছেন সেই নির্দেশ মেনে আমরা আজকে এখানে এসেছি। মাত্র 30 থেকে 40 জন মানুষকে আমরা দূরত্ব মেনটেন করে বসিয়ে আমরা আজকে এটা দিচ্ছি, দিলাম, এবং তার সাথে সমস্ত গ্রামে যে বুথে স্লিপলি করা হয়েছিল সেইটা আজকে গাড়ি করে ওরা বাড়ি বাড়ি গিয়ে সেগুলো পৌঁছে দেবে, অর্থাৎ গ্রামে গিয়ে পৌঁছে দেবে, গ্রামের মানুষ দিয়ে দেবে। এই পদ্ধতিতে আমরা আজকে এই প্রোগ্রামটা করেছি, না করলে অনেক অসুবিধা হতো, কারণ এগুলো সব অলরেডি কেনা ছিল। তো যাই হোক, এগুলো আমরা করেছি। আজ মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্দেশ্যে আমরা, তার জন্মদিন উদ্দেশ্যে আমরা কেক কেটে আজকে এখানে, আমরা নিশীথ মালিক ছিলেন বিধায়ক, আমাদের পঞ্চায়েত সমিতির সহসভাপতি দেবনাথ গুহ সহ মানস বানেশ্বর এবং অবশ্যই দিলীপ ইসলামের উদ্যোগে সবাই কর্মদক্ষরা ছিলেন, থেকে আমরা আজকে কতজন তারিখে কম্বল দেওয়া হবে? 3 থেকে এখানে দেওয়া হবে 40 জনকে, আর বুথ লেভেলে, হ্যাঁ বুথ লেভেলে আজকে 3000 মতন কম্বল ইয়ে হবে, ওরা পাঠিয়ে দেবে। আমরা দেখছি এখানে খুব সুন্দর গোল গোল রাগ করে তার মাঝখানে বসে আছে, পুরো করোনা বিধি মেনেই কাজ করা হচ্ছে। অবশ্যই আমরা আগে থেকে প্রস্তুতি, মানে এটা পরশু দিন এটা সরকারি নির্দেশ দেওয়া হয়েছিল, সেই মতো আমরা গতকাল প্ল্যানিং করে আমরা ফোনে ফোনে যোগাযোগ করে ওদের বলে ওরাও দেখতে পাচ্ছে কি চলছে এবং আস্তে আস্তে বাড়ছে, সেই জন্য আমরা এটা করেছি। এদিন এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন বর্ধমান উত্তরের বিধায়ক নিশীথ কুমার মালিক সহ অন্যান্য জনপ্রতিনিধিগণ। আমাদের বেলকাশ অঞ্চল তৃণমূল কংগ্রেসের এবং দিলীপ ইসলামের উদ্যোগে আজকে বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় 68তম জন্মদিবস উপলক্ষে একটি কম্বল বিতরণের অনুষ্ঠান নির্ধারিত 2 মাস আগে থেকে আমাদের ঠিক ছিল।
কিন্তু হঠাৎ করে 3 তারিখ থেকে আমাদের সরকারের তরফ থেকে যে করোনা বিধি লাগু হয়েছে সেটাকে মান্যতা দিয়ে আজকে আমরা অনুষ্ঠানটাকে একদম ছোট্ট করে দিয়ে এখান থেকে 30-40 জনকে দিয়ে বাকিটা আমাদের বুথে বুথে আমাদের কর্মীদের দিয়ে পৌঁছে দিয়ে আমরা অনুষ্ঠানটা আজকে সম্পন্ন করি। এখানে দেখছি আমরা খুব সুন্দরভাবে সব বসে আছে, কি বলবেন? দেখুন, এটাই হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়ের সৈনিক। আমরা সরকারের নীতিটা, সরকারের যে স্বাস্থ্যবিধানের রুল, সেই রুলস মেনে আমরা কিন্তু করছি। এটাই হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায় আছে অন্যান্য নেতাদের নেতৃত্বে ফারাক আছে। আমরা মমতা বন্দ্যোপাধ্যায় সততা সচ্ছতা নিয়ে আমরা রাজনীতি করি। বর্ধমান থেকে পিন্টু প্যাটেলের রিপোর্ট, আনন্দ বার্তা।